সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে আপনার পাগলা মসজিদ নামে সেই মসজিদে চার মাসে আপনার 4,7,78,000 টাকার মতো সেই মসজিদে এত দান, একটা দান বাক্সের ভিতরে এতগুলো টাকা পড়েছে। এটা এই দান বাক্সের ভিতরে মানুষগুলো শুধু টাকা দেয় তা নয়, ওই দান বক্সের ভিতরে মানুষ স্বর্ণ দিচ্ছে, রূপা দিচ্ছে, এমনকি আবার কেউ কেউ চিঠিও লিখে দিয়ে যাচ্ছে। চিঠির মধ্যে লেখা আছে যে আমি আমার প্রেমিকাকে পেতেছি না, সে আমার প্রতি তার আসক্ত হচ্ছে না। এই দান বাক্সের মাধ্যমে সে তার চিঠি দিয়ে গেলেন এবং বাক্সের মধ্যে সে দোয়া চেয়ে গেলেন যাতে এই বাক্সের উসিলা করে সে কী পায়, তার প্রেমিকাকে পেয়ে যায়। এরকমভাবে করে অনেক মহিলা আছে তাদের সন্তান হয় না, এই দান বাক্সর মধ্যে দান করলে তারা সন্তান পেয়ে যাবে। অনেকে বিপদে আছেন, বিপদে পড়ে এই পাগলা মসজিদে গিয়ে টাকা দেন, টাকা দিয়ে সেই বিপদ থেকে দান বাক্সর মধ্যে টাকা দেন, যার কারণে দেওয়ার পর তারা এই দান বাক্সর মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন। এমনকি দেখা যায় দান বাক্সর মাধ্যমে হিন্দুদের যেমন মূর্তির সামনে এরকমভাবে তারা পূজা মণ্ডলের সামনে যেভাবে দাঁড়িয়ে তারা পূজা করে, কিছু কিছু মুসলমান দেখা যায় নারী এবং পুরুষ তারা উভয়জন ওই দান বাক্সর মধ্যে শিখ কাকুটি মিনতি করে এইভাবে তারা ওই দান বাক্সের মাধ্যমে সামনে দান বাক্সের মাধ্যমে চাচ্ছে। এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে যারা দান বাক্সের মাধ্যমে এখানে টাকা দিয়ে দান বাক্সের মাধ্যমে চাচ্ছে স্পষ্ট ভাষায় এগুলা শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিরা যারা দান বাক্সের মাধ্যমে কি চায়, দান বাক্সের মাধ্যমে টাকা দিয়ে বাক্স তাদের উপকার করবে, বাক্স তাদের ভাগ্য পরিবর্তন করবে, বাক্স বিপদ থেকে বাঁচাবে, বাক্সর মাধ্যমে দিলে মনের আশা পূরণ করবে, এই চিন্তা চেতনা যেই সমস্ত লোকগুলার আছে আল্লাহর কসম করে বলে এই লোকগুলার ইমান চলে গেছে। তারা নতুন করে ইমান আনয়ন করা লাগবে, তারা আল্লাহর কাছে সাহায্য করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়াইন কুতিলতা ওয়াহু আক্তা। ও আমার সাহাবীরা, মুয়াজ ইবনে জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে তিনি বলেন লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়াইন কুতিলতা ওয়াহু আক্তা, তোমাদেরকে যদি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং তোমাদেরকে যদি হত্যা করে ফেলা হয় এরপরও তোমরা শিরিক করবে না। এজন্য মানুষগুলো দান বাক্স তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে না, দান বাক্সর মধ্যে দান করে এটা দিয়ে তোমার মনের আশা পরিবর্তন হতে পারে না, দান বাক্সর মধ্যে দান এটার মধ্যে সাহায্য চেয়ে তোমার মনের আশা পরিবর্তন হতে পারে না। মনের আশা পরিবর্তন করার জন্য, মনের আশা পূরণ হওয়ার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় গিয়ে চাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা আমার সবচেয়ে কাছে, আমার সবচেয়ে নিকটে চলে যায়। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, ওই যে পাগলা মসজিদে দেখেন আপনি 4 মাসে যদি এত লক্ষ এত কোটি টাকা উঠে, এই টাকাগুলো গণার জন্য শত শত মানুষ তারা বসে বসে টাকাগুলো গণে, কিন্তু এই পাগলা মসজিদে যেভাবে দান উঠে এই টাকাগুলো যদি মসজিদ নির্মাণ করতো তাহলে মসজিদটা যদি স্বর্ণ দিয়ে বানানো যেত, কিন্তু টাকাগুলো কোথায় যায়, এই টাকাগুলো কোথায় যায়, এই টাকাগুলো যদি আপনারা খোঁজখবর নেন যারা এর দায়িত্বপ্রাপ্ত তারা আছে, টাকাগুলো অধিকাংশ টাকাগুলো তারা বক্ষণ করে ফেলে। আপনারা কিছুদিন আগে, তার আগে আপনারা শুনেছেন, কয়েক মাস আগে আলাউদ্দিন জিহাদি নামে একজন বক্তা আছে এদেশের ভিতরে, আপনারা চিনেন ওনাকে। এক সময় উনি মাজারপন্থী একজন আলেম, মাজারপন্থী তিনি, তার বিশ্বাসটা ছিল, উনি কি বলেছেন যারা মাজারে দেয়, যে মাজার যারা মাজারে দেয় এই মাজারের টাকাগুলো নিয়ে যারা মাজারের খাদেমদার আছে, মাজারের খাদেমদার আছে যারা রক্ষণাবেক্ষণ করে, তারা বিশাল বাড়ি বানায়, তাদের ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করায়, যিনি দীর্ঘ সময় মাজারের সাথে সম্পর্কিত ছিলেন, মাজারের কাছে তিনি শত শতবার তিনি গিয়েছেন, সেই মাজারকে নিয়ে যিনি কথা বলেছেন উনি কথাগুলো বলেছেন। আমরা তো আজ থেকে যখন আমরা কথা বলা শুরু করেছি ময়দানে এবং মঞ্চের ভিতরে,
তখন থেকে আমরা মানুষদেরকে বুঝাচ্ছি মাজারে আপনি কাকে দিবেন, উনি তো পাওয়ার যাকে আপনি দিচ্ছেন উনি তো দুনিয়ায় নাই, কে খাবে টাকাগুলো, কাকে আপনি দিবেন, মালি উনি আপনার অলি, মালি উনি আল্লাহর অলি, কিন্তু উনি তো আর জীবিত নাই। হাদিসে আসছে মানুষ যখন মরে যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে দুইটা হালত তৈরি হয়, একটা হালত হচ্ছে যদি সে জান্নাতি হয় তাহলে তাকে কি করা হবে, তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, কেয়ামত আগ পর্যন্ত তার ঘুম ভাঙবে না। আর একটা হালত হচ্ছে যদি যে জান্নাতি হয় তার রুহটাকে ইল্লিনে রেখে দেওয়া হবে, ইল্লিনে সে বসবাস করবে, দুনিয়ার সাথে তার কোনো সম্পৃক্ত থাকবে না। আর যদি বদকার হয়ে যায় তাহলে তাকে জাহান্নামের কবর থেকে জাহান্নামের শাস্তি তার ভোগ করা শুরু হয়ে যাবে। একটা মানুষ কবরে শুয়ে আছে, তার কাছে মানুষ কিভাবে আপনি যেতে পারেন, সে তো তার কাছে যে আপনি চান সে তো আপনার কোনো কিছু পূরণ করতে পারবে না, সে তো আপনার ডাকি শুনবে না, সে কোনো কিছু শুনবে না। এজন্য প্রিয় ভাইরা আমার আপনাদেরকে বলি, যারা মসজিদে দান করেন, মসজিদে দানের বিরোধিতা আমরা নয়, মসজিদে দান করেন আল্লাহর ঘরে দান করেন, কিন্তু দান করবেন মসজিদের ওই যে পাগলা মসজিদের বাক্সর মধ্যে আপনি যাবেন, ওই বাক্সর মধ্যে যেয়ে এরপরে আপনি কি করবেন, বাক্সর মধ্যে চাবেন, বাক্স আপনার মনে আশা পূরণ করবে। এই সমস্ত কীর্তিকাণ্ডগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরিকি হিসাবে লিপ্ত হবে। এগুলা থেকে নিজেকে বাঁচান এবং নিজে বাঁচুন অপরকে বাঁচানোর জন্য।